আমরা যারা গরিব মানুষ আছি তারা চরমভাবে কষ্ট পাচ্ছি। এই যে গতকালকে ঈদের দিন গেছে, ঈদের দিন আমরা অনেকেই আমাদের বাচ্চা কাচ্চাদেরকে একটা সুতার বস্ত্র কিনে দিতে পারি নাই। যে কিছুদিন কাজ করার সুযোগ দিয়েছে সরকার, সেটা কাজ করার পরে আমরা যারা ঢাকা শহরে বাসা ভাড়া থাকি বকেয়া বিল দিতে পারি নাই। দেখা ঈদের আগের দিন আমাদের অনেককে ফ্যান ছাড়া ঘুমাইতে হয়েছে, বাড়িওয়ালা বলছে যে মিটার ঢুকাইতে হবে কারেন্টের, যার কারণে আমরা যা কামাইছি এই কয়দিন সব বাড়িওয়ালাকে দিয়ে দিছি। এখন বিনিময়ে আমাদের এই যে বাকি যে 14 দিন যে লকডাউনের কঠোর কর্মসূচি সরকার ঘোষণা করছে, আমাদের মনের অজান্তেই বুঝছেন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে আমরা কি আসলে অন্তত 4টা ডাইল ভাত খেতে পারবো কি না। আমি আপনার মধ্য দিয়ে গোটা বাংলাদেশের যারা বড় বড় রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে বলবো, এই যে লকডাউনটা দেওয়া হচ্ছে বুঝছেন, এই লকডাউনে প্রথমত সরকারি চাকরিজীবী যারা তাদের কোনো সমস্যা নাই, কারণ তারা মাস শেষে বেতন পায়, এবং কি উচ্চবিত্ত ফ্যামিলি যারা হাজার হাজার কোটি টাকার মালিক তাদেরও ভাইয়া কোনো সমস্যা নাই, তারাও চলতে পারবে। কিন্তু দিন আনা দিন খাওয়া যে মানুষগুলো আছে ভাই, তারা কিন্তু চলতে পারবে না। তারা একদিন কাজ না করলে পরের দিন তাদের চুলায় আর আগুন জ্বলবে না ভাই, তারা কিন্তু না খেয়ে না দেয়ে রোহিঙ্গার মতো তারা শুকিয়ে যাবে। চট্টগ্রামের রোহিঙ্গারা যতটুকু অসহায় তার থেকে ভয়ঙ্কর অসহায় আজকে স্বাধীন বাংলাদেশের আমরা। আমরা মনে করি ভাই এই স্বাধীন বাংলাদেশে আমরা আজকে জিম্মি হয়ে গেছি ভাই, আমরা আজকে পরাধীন হয়ে গেছি ভাই, আমাদের বাস কষ্টের ভাষা প্রকাশ করার মতো কোনো জায়গা নেই। কিন্তু আমি বুঝতে পারছি যে লকডাউন দিচ্ছে সরকার করোনা সংক্রমণকে ঠেকানোর জন্য, কিন্তু আমি মনে করি ভাইয়া এভাবে দেশের মনে করেন এই যে জনগণ যদি আপনার ক্ষুধায় যদি কষ্ট পায় তাহলে এই লকডাউন দিয়ে মাত্র 2% লোক হয়তো বাঁচতে পারবে, কিন্তু কী করবে ভাই, কলেজ ভার্সিটি সব বন্ধ, আজকে তারা নানা ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে গেছে ভাই এই লকডাউনের কারণে। সুবিধার্থে দেশের সুবিধার্থে সারা পৃথিবী যেহেতু লকডাউন, আমাদের দেশের লকডাউন মানুষের ভালোর জন্য থাকুক, কিন্তু খাবারগুলো যেন পৌঁছাই দেয় মানুষের জন্য, ঘরে কোনো পেটের খিদা না থাকে। আমরা তো দিন আনি দিন খাই, আমরা একদিন কামাই না করলে আরেকদিন পরের দিন খাইতে পারতেছি না, তাহলে একদিন খাই পরের দিন খাবার না পাওয়ার জন্যই তো আমরা বাইরে বাড়িতেছি, রিক্সা নিয়ে বাড়িতেছি, অটো নিয়ে বাড়িতেছি। আসলে তো খাবারটা যদি ঘরে থাকতো আমরা বাইরে বাড়িতাম না। তা আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী রিক্সাওয়ালা রবি সাবনানিক, অটোওয়ালা রবি সাবনানিক, উনি দেশ ভালো করে চালাইতেছেন, যেভাবে চলতেছে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। আমরা চাই আরো ভালো করে দেশ চালাক। আমরা পাঁচজন খাওয়াই লকডাউনে গাড়ি নিয়ে বাড়া পাই না কিছু না, তাই না? আমরা কামাই অজন করা হয় না, দিনও যাই অন্তি আঙ্গুরে মাছ ধর করে গাড়ির চাকালি করে দেয়, রাস্তাঘাটে বাড়া হয় না কিছু না। আমরা সাধারণ শ্রমিক গাড়ি চালাই ভাত খাই, মনে করেন আজকে গত 4 দিন হয়ে গেল লকডাউন। এর আগেও লকডাউনে আমরা বসেছিলাম, সরকার আমাদের অনুদান দিবে হেন দিবে তেন দিবে, এ পর্যন্ত আমরা কিছু পাইনি। কিছু সংখ্যক লোক পাইছে, এই আমাদের রাষ্ট্রসভায় এর 22 সদস্যর মধ্যে হয়তো 100 লোকে অনুদান পাইছে, আর এই 21 লোকের অনুদান আজ পর্যন্ত আমরা পাইলাম না। মোবাইলের সিম 2 বার করে নিল আমাদের কাছ থেকে উড়াইয়া উড়াইয়া, আমাদের মোবাইলে টাকা আসবে, এ পর্যন্ত টাকাও আসলো না। বিগত 7 দিন যাবত মনে করেন যে ধরতে গেলে প্রায় না খাওয়া অবস্থায়, সরকারি কোনো সাহায্য পাইছে না, কোনো আনলি কোনো আমরা সাহায্য পাই না। আমি আমরা বউ কোলা নিয়ে রাখাই বলব, সরকার যেরকম করে না দিব কেরা। সপ্তাহ ধরে খুলতে পারি ঠিক আছে, বউ পোলা কি খাবো আমি কি খাবো ঠিক আছে, চোখে অন্ধকার দেখতেছে। আপনি এই অবস্থা থাকলে তো আমাকে বিপদ, সাতজন মানুষ খাওয়াইয়া গাড়ি ঘুড়ি চালাই দেওয়া তো সেটা কোনো অনুদান পাইতেছি না, গাড়ি ঘুড়ি উঠেও চলতেছে না, এই খাওয়া দাওয়া করে আমরা যেমন মরতেছি তত তো বাড়া বাড়া পাইতেছি। পয়সা পাতি পাওয়া যায় না, শহরের মানুষজন নাই, তারপরে চাইলেও পয়সা দেয় না, বা মধ্যে এই মধ্যে কেটে কেটে জায়গা, তার শ্রমিকের লোক ওদের কাছে অত্যন্ত, কিন্তু ভালো কাগজ করে খুলবে নইলে ওগুলোর সঙ্গে চলে যাওয়া তো পয়সা পাতি চাই না, ফকির করে কেনার দিব, এইভাবেই খাওয়া দাওয়া চলতে আছে। দুইটা পল্টল দিন হয়েছে।